বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যেভাবে আমাদের দেশে পৃথিবীতে পলিউশনের প্রভাব বাড়ছে আস্তে আস্তে, আমরা প্রত্যেকে যদি নিজের স্বার্থ মতো কিছু গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি, এবং আগামী দিনে যেভাবে জলের সংকট তৈরি হচ্ছে, আমার মনে হয় বছর দুয়েক পর আমাদেরও প্রায় 400 টাকা বোতলে জল কিনতে হবে। সেখানে আমরা যদি আমাদের নিজের ক্ষমতা মতো 10-20টা গাছ লাগিয়ে আমাদের পরিবেশের উপকার করতে পারি, আলটিমেট নিজের উপকার করতে পারি, আমার মনে হয় এটা সমাজের খুব কল্যাণ হবে। এবং আমরা আজকে হয়তো যে টাকাটা ইনভেস্ট করেছি আমাদের টোটাল বিয়ের বাজেটে 1% কি 0.5% হবে, কিন্তু 0.5% আমাদের এক পরিবেশের একটা নতুন দিক খুলে দিচ্ছে, যেখানে আমার মতো আরও হয়তো 20 জনের আরও অনেক উপকার হবে। আজকে কৌশিক দেব এবং মৌমিতাদি যে উদ্যোগটা নিল সেটাকে আমরা সাধুবাদ জানাই। খরচের দিক থেকে দেখতে গেলে বিয়ে বাড়িতে যা খরচ হয় তার হয়তো 1% বা 0.5% খরচ এই গাছগুলো বসাতে হয়েছে ওদের, কিন্তু ওরা যে চিন্তাভাবনা থেকে এটা শুরু করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। ওদের গাছগুলো বসানো নিয়ে জায়গা সমস্যা বা এই ধরনের কিছু প্রবলেম ফেস করতে হয়েছিল, যে গাছগুলো দেখাশোনা কে করবে এই ধরনের প্রবলেম, তো সে ব্যাপারে আমরা পল্লীভবন সমিতির তরফ থেকে দায়িত্ব নিচ্ছি যে ওটা ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ থেকে গাছগুলো বড় করা থেকে আরম্ভ করে মেনটেন করা সবটাই আমরা করব। এবং প্রত্যেকে যদি এই ভাবনা থেকে শুরু করে এরকম একটা উদ্যোগ যদি সবাই নেয় তাহলে কিন্তু আমাদের পরিবেশটা পাল্টে যেতে পারে বলে আমাদের মনে হয়। আর আজকে প্রায় 100 মতন গাছ লাগানো হলো, ফলের গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকম কাঠের গাছ রয়েছে, মানে কাঠ দেবে যেগুলো বড় গাছ রয়েছে, এই ধরনের নানা রকম গাছ রয়েছে। তো পাল্লা রোডের মধ্যে একটা পরিত্যক্ত জায়গা যেটা পার্থেনিয়ামে ঘটেছিল সেটাই পরিষ্কার করে আজকে গাছগুলো লাগানো হচ্ছে। বাইরে বৃষ্টি, তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে আজকে এই কর্মসূচি আমাদের তরফ থেকে এবং গৌশিকদা মমতাদের তরফ থেকে নেওয়া হয়েছে। এই জন্য আমরা ওদেরকে এবং আমাদের যারা যারা অ্যাক্টিভ মেম্বাররা আজকে এই কর্মসূচিতে রয়েছে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই।